স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম স্বাস্থ্যবিধি না মানায় রাজশাহীতে দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ রাজশাহীতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি সহ তিনজন নিহত নোয়াখালীর কোম্পানিগঞ্জে কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত এক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অসচেতন স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় রাজশাহীতে দিনে দিনে বাড়ছে করোনার সংক্রমণ এতে করে মৃত্যুর হারও বেড়েছে অনেকাংশে গেল সোমবার ও মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মোট চারজন রোগী মারা গেছে জেলায় এ নিয়ে করোনায় মোট উনষাট জনের মৃত্যু হল সংক্রমণ বাড়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন প্রথম দিকেই অসচেতনতা থাকায় এখন তার মাসুল দিতে হচ্ছে এদিকে দোকান খুলে রাখার দাবিতে আজও রাজশাহীর বস্ত্র ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন তারা ঘোষণা দেন কাউকে জরিমানা করা হলে আন্দোলন জোরদার করা হবে ব্যবসায়ীরা রাস্তায় নেমে পড়ায় ম্যাজিস্ট্রেট কাউকে জরিমানা করেননি ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরেই ব্যবসায়ীরা দোকান খোলেন তবে ক্রেতার সংখ্যা ছিল কম এদিকে রাজশাহী বিভাগের আট জেলায় গত চব্বিশ ঘন্টায় একশো পঁয়ষট্টি জনের করোনা শনাক্ত হয়েছে মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার হাবিবুল হাসান তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় রাজশাহী জেলায় চুয়ান্ন জনবগঞ্জ আট নগাঁয় এক নাটোরে এক জয়পুরহাটে চার বগুড়ায় অষ্টআশি সিরাজগঞ্জে পনেরো শনাক্ত হয়েছেন এছাড়াও গত চব্বিশ ঘন্টায় নওগাঁও ও বগুড়ায় একজন করে দুইজন মারা গেছেন ডক্টর হাবিবুল জানান গত চব্বিশ ঘন্টায় বিভাগের আট জেলায় টিকা নিয়েছেন ছয় হাজার পঁচানব্বই জন তিনি জানান রাজশাহী জেলায় গত চব্বিশ ঘন্টায় মোট এক জন টিকা নিয়েছেন এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেদোস জানান করোনার সংক্রমণ গত কয়েক সপ্তাহ থেকে এখন অনেক বেশি হাসপাতালের পঁচিশ ও সাতাশ নম্বর ওয়ার্ডটি করোনা রোগীদের জন্য নতুন করে করা হয়েছে বাড়ানো হয়েছে চিকিৎসার সরঞ্জাম তবে কেবিন ও আইসিইউতে রোগী পরিপূর্ণ হয়ে গেছে এদিকে রাজশাহী বিভাগের আট জেলায় গত চব্বিশ ঘন্টায় একশো পঁয়ষট্টি জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহীতে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি সহ তিনজনের মৃত্যু হয়েছে বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার মুরারিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত অন্যজন সিএনজি অটোরিকশার চালক নিহতরা হলেন চাপাই নবাবগঞ্জের গুমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার ও তার স্ত্রী ফেরদৌসি বেগম এবং সিএনজি অটোরিকশার চালক আনসার আলী তার বাড়ি একই উপজেলার বাগডাস গ্রামে বাবার নাম ইসাহাক বিহারী রাজশাহীর দামকুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন জানান আব্দুল সাত্তার তার অসুস্থ স্ত্রীকে নিয়ে গোমস্তাপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন পথে রাজশাহীর গোদাগাড়ি থেকে ওই অটো রায়হান শুভ নামে আরেক যুবক ওঠেন সিএনজি অটো রিকশাটি পবা উপজেলার মুরারিপুর এলাকা আসার পর চাপাইনা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায় এতে ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম ও সিএনজি চালক আনসার আলী নিহত হন আর স্থানীয় আহত সাত্তার ও শুভকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর সাত্তার মারা যান আহত অন্যজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ওসি আরও জানান দুর্ঘটনার পর ট্রাকের চালক হেলপার পালিয়েছেন ট্রাকটি জব্দ করা হয়েছে দুমড়ে মুচুড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হবে আর এ নিয়ে থানায় মামলাও হবে বলে জানান তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জে কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন হৃদয় নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার রাতে কোম্পানিগঞ্জের সীমান্তবর্তী দাগুন ভুইয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আহতরা হল চরহাজারি ইউনিয়নের সাগর ও ফারুক নিহত ব্যবসায়ী উপজেলার চরহাজারি ইউনিয়নের এক নং ওয়ার্ডের মাইলওয়ালা বাড়ির জামাল উদ্দিন দুলাল মিয়ার ছেলে এবং সে উপজেলার বসুরহাট বাজারে কাঁচামালের ব্যবসা করত ইউপি সদস্য এনায়েত হোসেন জানান ঘটনাস্থলেই হৃদয় মারা যান এতে সিএনজি অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয় ডাগনভুয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে কাভার্ড ভ্যানও আটক করা হয়েছে নিহতের পরিবারের ভাষ্যমতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মির জাহিদুল হক রনি জানান খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানার পুলিশ কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে আটক করে কিন্তু দুর্ঘটনাস্থল দাগরভুঙ্গা থানা হওয়ায় তাদেরকে গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলার তারাসে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার সাড়ে তেত্রিশ কেজি ওজনের কোষ্টি পাথরের মূর্তি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব বারো এছাড়াও তাদের নিকট হতে দুইটি মোবাইল উদ্ধার করা হয় বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেন র্যাব বারো এর অধিনায়ক মেজর মশিউর রহমান পিএসসি র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো এর স্পেশাল কোম্পানির একটি চৌকশ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তারাস থানাধীন বৈদ্যনাথপুর গ্রামে এক অভিযান চালিয়ে প্রাচীন প্রত্যতান্ত্রিক বিষ্ণুমূর্তি অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয় বিক্রয়ের সময় এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিরা হল জেলার বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন পেঙ্গুয়ারি এলাকার নিজাম ছেলে গোলাম সাকলাইন কুসুমদি গ্রামের শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রী রাম সরকার কুসুমতী গ্রামের শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রী রাম সরকার গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে সিরাজগঞ্জের তারাস থানায় হস্তান্তর করা হয়েছে করোনা সংক্রমণ রোধে নাটোরে লকডাউনের তৃতীয় দিনেও চলছে ঢিলে ঢালাভাবে। সরকারি নিষেধাজ্ঞা মানায় অনিহা দেখা গেছে বেশিরভাগ মানুষের মধ্যে নেই সামাজিক দূরত্বের বালায় অনেকের মুখেই নেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন চোখে পড়ে না বুধবার সকাল থেকে বাস সহ বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও সিএনজি অটোরিকশাসহ ছোটখাটো যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে ঔষধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচা বাজার খোলা রয়েছে এসব ব্যবসা প্রতিষ্ঠানে যারা যাচ্ছেন তাদের অধিকাংশের মুখে যেমন মাস্ক নেই তেমনি সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলছে না কেউ এমনকি দোকান মালিকের মুখেও নেই মাস্ক নেই ক্রেতাদের সামাজিক দূরত্ব মানানোর কোনো ব্যবস্থা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরাও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আংশিক খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ